वेलकम टू माय यूट्यूब चैनल स्ट्रीट वॉइस ओवी वेरी वेरी गुड मॉर्निंग आज के दार्जिलिंग सेकेंड डे कल के सन्धे बेला ढुके दार्जिलिंग सो हमार पेचने भिउटा देखा देखा से भोर बेला और एखकर भिउटा हेटे एन बेला बजे पुणे नौटा एखकर भिउ चार सुपार भिउ सो कल के किछु भिडियो करेछि एटा आपनारा आगे पार्टे देखेछेन सो एखन जेटा भिडियोगुलो करब सेटा हच्छे आजके आजके आमरा जाबो जेटा हच्छे कोनो साइड सीन निये आमरा आलादा करे जाच्छि ना आमरा जाबो जेटा आमरा पाय हेटे आमरा लोकाल किछु साइड सीन देखाबो लोकाल साइड सीन बोलते इनसाइड अफ दार्जिलिंग जेटा नाम अलरेडी दिएछि इनसाइड अफ दार्जिलिंग माने दार्जिलिंग एर भेतरे आशेपाशे खुटिनाटि जिनिसपत्र ट्रेनेर टिकिट কখন ছাড়ে এই সমস্ত ডিটেইলস আমার এই ভিডিওটাতে আজকে থাকবে সো চলুন আজকে একটু পরে আমি রেডি হব বেরোবো এবং সমস্ত সাইট ঘুরিয়ে দেখাবো অসম দার্জিলিং আমি ফার্স্ট টাইম আমার দার্জিলিং এসেছি আই এম ভেরি মাচ হ্যাপি খুব সুন্দর ওয়েদার এখানে ফগ ঠান্ডা এখন বলতে গেলে হ্যাভক ঠান্ডা নেই ঠান্ডাটা খুব সুন্দর একটা যেটা আমি কলকাতার লোক অ্যাজ এ কলকাতার লোক হিসেবে নেওয়ার মতো একটা ঠান্ডা যেটা আমি ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা হবে অতটা ঠান্ডা নেই এই হচ্ছে আমার রুম কাচের কালাতে ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আমার রুমটা গরম ছিল বিকজ আমি একটা কম্বল লাগিয়ে দিয়েছিলাম এত ঠান্ডার জন্য তো সেই কারণে রুমটা অতটা ঠান্ডা হয়নি রুমটা গরম ছিল এখানে কাছে মধ্যে দেখুন পুরো ফগ হয়ে রয়েছে ফগ সরি একটা দিন পুরো ফগ পুরো ফগ কালকে সারাতে ঠান্ডা এখন দিনের বেলা যেহেতু রোদ উঠেছে এই হচ্ছে আউটসাইড ভিডিও আউটসাইডটা একটু দেখিয়ে নিই পুরো আউটসাইড এটা হচ্ছে নিচের এই নিচের এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে কালকে আমরা এসেছি একটু পেছন দিক এই দিকটা হচ্ছে ড্রিঙ্ক মল আর তার থেকে একটু এগিয়ে গেলে যারা দার্জিলিং সম্বন্ধে জানেন তারা জানেন কোন সাইড কী আছে এই দিক থেকে একটুখানি গেলে হচ্ছে বিগ বাজার মানে রিং বল আর তার থেকে একটু এগিয়ে গেলে এই দিক থেকে গেলে হচ্ছে আমার রেল লাইন রেলওয়ে মোটামুটি ধরে রাখুন এই ঝাউগাছ থেকে একটু কোনা কোনখানে গেলেই আমি এটা পাবো রেল লাইনটা পাবো আর এর আমার এই বিল্ডিংয়ের থেকে পেছন কোনা কোনি গেলে মানে এই এই দিকটা পড়ছে ম্যাল রোড কালকে সন্ধ্যাবেলা ম্যাল গেছিলাম তার ভিডিওগুলো আপনারা আমার ফার্স্ট পার্টে দেখতে পাবেন আজকে আর একটা পার্ট থাকবে সেই পার্টের ডিটেলস আরও থাকবে সো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক স্টার্ট সো এখন ভোরিতে বাজে প্রায় 11:30 রেডি হতে হতে আমাদের টাইম চলে গেল আমরা বেরিয়েছি মোটামুটি আশপাশটা ঘুরে দেখব তো এই বিল্ডিংটার পেছনে আমাদের বিল্ডিংটা যেটাতে আমরা রয়েছি আর এটা হচ্ছে স্ট্রিট সাইড এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে এটা দিয়ে একটুখানি গিয়ে সামনে গেলেই হচ্ছে রিঙ্ক মলটা পড়বে এই দারুণ ভিউ আর ঠান্ডাটা যথেষ্ট ভালো মোটামুটি আমাকে দেখে আন্দাজ করতে পারছেন কতটা ঠান্ডা ঠান্ডার থেকেও ঠান্ডা হাওয়াও দিচ্ছে টিকিটটা ফার্স্টে পড়িনি আমি ভেতরে গিয়ে আমাকে আবার পড়তে হলো তাহলে আমরা একটু সাইডে যাবো সাইডের ভিডিও আপনার দেখাচ্ছি না
হ্যাঁ তা টুরিস্ট মানে কমই আছে। আচ্ছা তুই মাইক, ঠিক আছে চল। দেখো এই পঞ্চু, এইগুলো এইগুলোর কথা বলছি। ও আমি পরে দেখি, থাক তুই চল। আমি ওই কোথায় যেন 200 টাকা দিয়ে গেছি, চল পরে। বেশি দামও আছে আর কমও আছে, কালকে তো বিকালবেলা আসা হয়েছিল বলে তো অত কিছু দেখানো যায়নি সেই রকম। তো আজকে সকাল সকাল বেরিয়েছি, আমি করছি এই জায়গাটা যেন কি নাম ছিল কালকে নামলাম, কি বলে লিংক মল, হ্যাঁ সমস্ত ব্যাংক গুলো, হ্যাঁ এটা বেশ খুব সুন্দর না। আরো কমের মধ্যে পাবে, একটু দেখতে হবে, আমরা আছি তো। এই জায়গায় একটু খুঁজতে হবে তাহলে একটু কমের মধ্যে পাবে, এখানে অনেক দামও বেশি আসবে। চট করে আসতে চায় না, কালকে আমরা এসেছিলাম যেহেতু আমাদের এইখানে হোটেল, তো গাড়িওয়ালাকে এর জন্য 100 টাকা দিতে হয়েছে এক্সট্রা, বিকজ এটা ওদের স্ট্যান্ডটা রিলায়েন্স স্টোর আছে, রিলায়েন্সের মল আছে, ওইখানে শেষ হয়ে যায়, তারপরে এখানে সাধারণত আসতে চায় না। এখানে আসার জন্য ওদের আমরা 100 টাকা দিতে হয়েছে এক্সট্রা, 100 না হিসেব মতো 150 টাকাই বলা যেতে পারে, বিকজ সে 50 টাকা দিতে ভুলে গেছে। আচ্ছা আজকে কি প্ল্যান আছে সেটা বললে না, মোটামুটি আজকে আমরা হেঁটেই ঘুরবো, আর কোথায় যাব? এই কি সুন্দর না টুপিটা, এই যে টুপিগুলো এত সুন্দর, এই যে ভাল্লুক টাইপের টুপিটা, মাঙ্কি টুপি, কি সুন্দর না, খুব সুন্দর, চোখ আটকে গেলাম মানে দাঁড়িয়ে গেলাম, ভাবছি একটা ছেলের জন্য নেব। আসলে আমাদের এত লাগেজ হয়ে গেছে না, মানে কি বলবো আর কেনাকাটা, ভাবছি হেঁটেই ঘুরবো আর টয় ট্রেনের ওই দিকে যাবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গাড়ি টাড়িগুলো আসছে তো, দেখছি কিছু মোজা উলেন মোজা নেব, বাচ্চা লোক তো উলেন মোজা সব সব উলেন সব
এখানে বাইক ভাড়া পাওয়া যায়, চাইলে চাইলে এখান থেকে বাইক ভাড়া করতে পারেন। তবে এইটা যেটা দেখালাম এটা জায়গাটা একটু নিচের দিকে আসতে গেলে, এখানে আপনার বাইকের রেটটা বলে দিই। রয়্যাল এনফিল্ড শুধু ভাড়া দেয়, রয়্যাল এনফিল্ডের ভাড়া হচ্ছে 1500 টাকা পার ডে, তেল আলাদা, কোনো ড্যামেজ হলে সেটা খরচে আপনার। বাইক নেই, বাইক এমনি নর্মাল বাইক এখানে একটাই আছে, সেটা কারিশমা, ওরা বললো যে 1200 টাকা পার ডে এটাই। আর দেখছি স্কুটি ফুটি পাওয়া যায় যদি, সেগুলো ভাড়া কী হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। তো আমরা এখন অ্যাকচুয়াল যাচ্ছি টয় ট্রেনের দিকে। জু যেটা বললো যে, আচ্ছা জু ইয়া আছে কিতনা দূরে? ওয়াকিং ওয়াক না গাড়ি মে গাড়ি মে গাড়ি মে যায় 10 মিনিটস 10 মিনিটস। ও উসকা লিয়ে কিতনা চার্জ পড়তা হ্যায়? আনে জানে কেন সে প্রফিট আনে জানা আনা জানা বাজার ওয়েটিং করতে লিখে ওয়েটিং করতে লিখে ওয়াক করতে সে আপ লোক করতে না 40 মিনিট পকড় লিছে। আচ্ছা ইয়ে কিস তরফ জানা পড়তে? নিচে ডাউন, ইধার সে ডাউন। আচ্ছা বলছে যে এখানে যদি আমরা গাড়িতে আমরা জু যাই, আমাদের একটু জু যেহেতু ও আছে, জুয়ের জন্য প্ল্যান করছি, শুধু জু যাই, এখান থেকে 45 মিনিট মতো লাগবে বাই ওয়াক, আর গাড়িতে গেলে 10 মিনিট লাগবে, কিন্তু গাড়ির চার্জ হচ্ছে আপনার 1000 টাকা। ওয়েট করবে, হ্যাঁ চলো দিকে যাই। থ্যাংক ইউ দাদা। তো এখানে সমস্ত গাড়ি পাওয়া যায়, একটু রেটটা আমরা জেনে নিই। আচ্ছা ইয়াদের সাইড সিনটা রেট ঠিক না? ব্লগার হুম ইউটিউব চ্যানেল হ্যাঁ লি থাড়া ইনফরমেশন লেনা পড়তা হ্যাঁ। আচ্ছা উসপে 7 পয়েন্ট ক্যা ক্যা মিলেগা মেরে কো? 7 পয়েন্ট পে 7 মিনিট আয়েগা আপকা আয়েগা জু এসমাই মিউজিয়াম। আচ্ছা রোপে ফেন্সিং রক টি গার্ডেন। আচ্ছা রোপে কে আবি ভাড়া কিতনা? রোপে কা আপকা 260 পার ডে পার ডে। তো সিফ যায়গা আর আয়েগা নেকি ওয়ান সাইড জানা আনা দুনই হবে? আচ্ছা আচ্ছা কিতনা বাজে নিকালনা পড়তা ইসকে লিয়ে? রোপে কে লিয়ে আপকো সুবে জলদি নিকলেঙ্গে তা জলদি হবে। আচ্ছা জলদি মতলব 8-9 বাজে নিকলে সো যাবে? বলছি যে শোনো না, দাঁড়াও একটা ভিডিও করে নিই। ইসকা উমর কিতনা হ্যায়? 6 মান্থ 6 মান্থ মেরা হ্যায় 10 মান্থ লড়কা, বহুত বদমাশ উসকে ঘর পে রাখতে হ্যায়। আপনি কো আপ কাহাঁ সে আয়ে? হম ইধার হি হ্যায়। আচ্ছা 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 বহুত আচ্ছা। অভি ল্যাব হ্যায়, ও লড়কা হ্যায়। সেহি হ্যায় লড়কি হ্যায়, লড়কি হ্যায়, থোড়া সা আমরা চলে এসেছি এই মুহূর্তে, সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন দার্জিলিং রেল স্টেশন, এইটা রেল লাইন। তার আগে একটা সুন্দর ল্যাব দেখলাম, আমার নিজের ল্যাবটার কথা মনে পড়ে গেল ওটা দেখে। ওকে আমরা রেখে এসেছি একটা কেসে, আমরা গাড়ি মোটামুটি রেট নিলাম। হ্যাঁ নেই নেই একটা লোকের সাথে কথা হলো, হোপফুলি কালকে আমরা একটা সাইট সিনে যাবো, কিছু পয়েন্টস বললো, মোটামুটি 2.5-3 মধ্যে আমাদের কথা হয়েছে, কোনো ফাইনাল কিছু হয়নি। দেখা যাক কিছু সাইট সিন নিয়ে এই উঠতে ভিউটা সামনে দার্জিলিং স্টেশন গাড়ি রকাডন।
দার্জিলিং রেলওয়ে স্টেশন। আই লাভ গেইসার দার্জিলিং হিল রেলওয়ে। This is Darjeeling railway station. জাস্ট ইমাজিন, এখানে মহিলারা কতটা কঠোর পরিশ্রম করতে পারে। দুখানা সিলিন্ডার মাথায় করে উনি নিয়ে যাচ্ছিলাম, ভালো করে ভিডিওটা করতে পারলাম না, ইচ্ছে করেই করলাম না মহিলা বলে। বাট আমি জাস্ট স্টান্ট, আমি গ্যাস কোম্পানির লোককে দেখছিলাম নিয়ে যাচ্ছে, বাট দিস টাইম দেখলাম একজন মহিলা। পাহাড়ি লোকরা কতটা স্ট্রাগল করতে পারে। সো আমি এখন যাচ্ছি টিকিটের ব্যাপারে ইনফরমেশান নিতে, টিকিট কাউন্টারে দিকে। এটা হচ্ছে ট্রেন শিডিউল, তৎকাল স্কিম, হিমালয় রেলওয়ে। সো মোটামুটি যা ইনফরমেশান পেলাম, এখানে ট্রেন আছে অনেকগুলো, আমরা দেখিয়ে দিলাম ভিডিওতে। এখানে আছে মিনিমাম 1000 টাকা হচ্ছে ট্রেন টিকিট, আর ম্যাক্সিমাম হচ্ছে 1500, ইভেন 1400 আছে। 1400 হচ্ছে ফার্স্ট ক্লাস, আর 1500 হচ্ছে এসি। তো এখান থেকে আপনি যেখানেই যান, আপনি যদি ঘুমে একটা কথা, ঘুম এখান থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডাইরেক্ট যাবে, ঘুমে 20 মিনিট দাঁড়াবে, ওখানে একটা মিউজিয়াম আছে, আপনি চাইলে মিউজিয়ামটা দেখতে পারেন, দেখার জন্যই দাঁড়াচ্ছে। আর 2 নম্বর কথা হলো যে দু রকম ট্রেন, 1000 টাকা যেটা সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর স্টিম ইঞ্জিনটা 1400 আর 1500টা আছে। এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন, টিকিট কেটে প্রতি 15 মিনিট অন্তর একটা টিকিট, 10 মিনিট 15 মিনিট অন্তর একটা। ফার্স্ট ট্রেন 9টা, সেকেন্ড ওটা হচ্ছে স্টিম ইঞ্জিন, সেকেন্ড ট্রেন হচ্ছে 9টা 15, যেটা হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন। মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে আপনার পৌঁছে যাবে এখান থেকে নিউ জলপাইগুড়ি, এই মোটামুটি। এবার আগে কিছু ইঞ্জিন আছে, আমি সেইগুলোর দিকে যাব। এখানে রাস্তায় ল্যাবই রয়েছে, ভালো কুকুর, এটাও ছেলে, এটা ছোটো বাচ্চা, না কারো কেউ পোষে, ওকে গায়ে গলায় বেল্ট আছে।
তো এখানে ইঞ্জিনগুলো এখানে রাখা আছে, রিপেয়ারিংয়ে কাজ চলছে, কার শেড। আর এই পাশে আছে রেল স্টেশন, এখানে যে ট্রেন ঢুকলো এখানে গাড়িগুলো আসছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। এবার আমার খিদে পেয়েছে, এখানে ভেতরে খাবার দোকান আছে, সেখানে আপনার কিছু খাবো।